নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে রেসিপিটা সামাই বানাবো, তাই ভাবলাম যে না তোমাদের সঙ্গেও শেয়ার করি। চলো, সামাই বানানোর জন্য কি কি উপকরণ আমার লাগছে সেগুলো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। সামাই বানানোর মেন উপকরণ হচ্ছে দুধ আর সামাই। দেখো, আমি দুধটা আগে বসিয়ে নিয়েছি। এটা 1 লিটার দুধ আছে, আর এই সরঞ্জামগুলো আমি নিয়েছি। তো এতটা সময় আমি দেব না, হাফটা দেব। তো চলো, দুধটা আগে একদম ফুটিয়ে ফুটিয়ে লাল করে নিই। সামাইটা এমনভাবে বানাবো যে পুরো একদম ক্ষীরের মতো। চলো, দুধটা ফুটতে থাকুক। কেন, দুধটা ফুটতেই বেশি সময় লাগে জানো তো। এগুলো কিন্তু করতে বেশি সময় লাগে না, এই এটা ভাজা, এটা ওইটা দেওয়া, ওগুলো বেশি সময় লাগে না। তার জন্য আমি আগে দুধটা বসিয়ে দিয়েছি। তো চলো, দুধটা ফুটুক। ওরা কেউ পারবে না, আমি বলেছিলাম সিমুইটা আমি বানাবো, কিন্তু দিদি দিয়েছে, বলছে তুমি সরো সরো, তুমি পারবে না, আমি বানাই। তো জানি না কেমন বানাবে, খেয়ে বলবো। তুমি আমি সেটাই দেখছি, তুমি বানাতে এসেছো না কাজু কিশমিস খেতে এসেছো? ঠিক আছে, কেমন বানাই দেখো। দুধটাকে এখন গাঢ় করতে হবে, 2 প্যাকেট দুধটাকে 1 প্যাকেট বানাতে হবে, ধৈর্য ধরে এটা এখন ফোটাতে হবে। আমার রেসিপিটা পরপর শুনতে শুনতে যাও। কি গো, সত্যি আমি তো জানতাম না, ঘিটা তো নিজে ভুলে গেছিল রবিদাদি। না বললাম বলে তো তোমার সেবইটা যে হচ্ছে না না, এটা কিন্তু না না, এটা কিন্তু সত্যি ঠিক। আমি আমি রান্না করি, দিদি কিন্তু রান্না করে না, কিন্তু জানো তো ভীষণ আইডিয়া জ্ঞান আছে। বলছে কি গো, বাড়িতে ঘিটা আছে সত্যি? আচ্ছা, হচ্ছে চাইলে আমি পারি, আমি হচ্ছে বদমাশ, আমি করি না। ও দেখো, নিজে স্বীকার করছে, আর কিছু বলবো না। ঠিক আছে, তাড়াতাড়ি বানাও দিদি। খাবো কখন? মিষ্টির প্যাকে পড়তে 10টা, সবে 7টা বাজে, 3 ঘন্টা ধরে দুধটাকে ফোটাও তুমি। আজকে তাহলে আর দুধ আর দুধ থাকবে না, সে কৃষ্ণ খেত না মাখন, ওই মাখনই খাবো। এই দেখো, এতটা সময় নিয়েছি, কিন্তু এতটা লাগবে কিনা আমি জানি না। ঘিটা তো দেওয়া হয়ে গেছে, ভিডিওটা আমি বানিয়ে দিচ্ছি আজকে। তোমায় তুমি দেবে, তোমার দরকার হবে না। দাও দাও, নিজে ধরে ধরে কি যে ঢপের ভিডিও বানাও, বলো বলো, জোরে জোরে কথা বলো। যে ঘিটার কথা নবিতা দি ভুলে গেছিল, সেই ঘিটা অ্যাকচুয়ালি ওইটা বারবার কতবার বলবে আমাকে, শুনে শুনে মানে এ হয়ে গেলাম আমি। এবার সিমেন্টটা ভেজে নেওয়া হচ্ছে। এই তো বলো না দিদি, তুমি নমিতাদি তুমি মনে হচ্ছে অনেকটা, আর দিও না নমিতাদি, এত খাওয়ার লোক নেই কিন্তু, শুধু রেমোদা মিষ্টি দি আর আমি। আমি খাবো না বলো, তুমি আর তোমার ছেলে সেরকম বুঝে ও খাবে না, তাহলে বুঝে দাও এক গাদা বানিয়ে নষ্ট হবে। ও খায় না কেন, জোর করে খাও, আর একটু রেখে দাও, সুখদেবদাকে সকালবেলা খাওয়াবে, তাহলে বোধহয় দিয়ে দিতে লাগবে না, কি জানি তুমি আন্দাজ বুঝতে পারবে। ব্যাস বলা মাত্র ঢেলে দিল সব। নমিতাদের এক গাদা করে রান্না করার একটা বাজে স্বভাব আছে। ঠিক কথা বলেছে কিন্তু, এই যে তুমি চলে যাচ্ছ দিদি, সব আচার খেয়ে ফেলবে, আগের বারে কতগুলো আচার এনেছিল দিদি, মনে একটুখানি খেয়েছে 2 চামচ দুদিন, বাকি শিশিগুলো আন্নাবান গেছিলাম, এসে দেখে আমাকে আচার চাইছে, শেষ সব আচার খেয়ে ফেলেছি আমি। আরো আছে আচার গুলো ওই নিচে আছে, আরো ওখানে 2-3টে কৌটো আছে। আমি আর কি আচার খেতে ভালোবাসি, তো ওই জন্য বেশিরভাগ আচার আমি ভালোবাসি না বলে খাই। সেই গো, দেখো আমি এইটা ভাজার সময় কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়েছি, কমিয়ে ভালো করে লাল করে ভাজবো, কেন মিষ্টি কি বলেছি লাল করে ভাজতে এবং ক্ষীরের মতো। মিষ্টি একেবারে রান্নায় পণ্ডিত, মিষ্টি দিচ্ছে তুমি পণ্ডিত, মহাপণ্ডিত। আজকে নাহলে কি যে হতো তোমার, বাটার দিয়ে তোমাকে সিমুই রান্না করতে হতো, তাতে কি ওই ঘিয়ের মতো স্বাদটা পাওয়া যেত? বাবা কি করবে এবার বলো। এই এলাচ, এলাচটা মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম আমি, কিন্তু গ্যাসটা খুব এরপরে চিনিটা দিয়ে দেবো, চিনিটা আমার 3 চামচের মতনই দেবো, কারণ দিদি বেশি মিষ্টি খায় না, মিষ্টিও খায় না, শুধু রেমো খায়, রেমো চিনি গুলো মিশিয়ে নেবে। হ্যাঁ, এই 3 চামচ তাহলে গিয়ে সীমার মধ্যে চিনি গুলো ভালো লাগে না, না এটাই খাবে আমি এমনি বলি না। হ্যাঁ,
খেয়ে নেব, এর মধ্যে হয়ে যাবে, ভালো মিষ্টি হবে। মিষ্টি দিয়ে শুধু আমাকে 10 বার লিখছে, সিমুইটা কি হচ্ছে? আলম হচ্ছে হচ্ছে, তুমি শুটিংটা মন দিয়ে করো। আচ্ছা বাদামগুলো দিয়ে দিলাম। ও কি ভিডিও দেখেছে একটা সিমুইয়ে, সেটা দেখে ওর খেতে ইচ্ছে করেছে। হ্যাঁ সেদিন বলছিল তো। আচ্ছা অল্প অল্প করে দিলাম আর অল্প করে রেখেও দেব। কেন পরে সরাবে? হ্যাঁ ওরে নমিতার পাকঘর, আমার রান্নাঘর। বাবা বাবা কি একটা বলতো না, সবকিছু দিয়ে দেবো, রান্নাঘর দেব না আমি, প্লিজ নিতেও চাই না গো। কেউ যদি আমাকে এই অফারটা দেয় আমি তাকে গলা জড়িয়ে টড়িয়ে ধরে নেব, সব কিছু দিয়ে দেবো, রান্নাঘর দেবো না, আমার চাই না রান্নাঘর। নিয়ে 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 নে, ঠিক আছে আমার সুন্দরটা দেখেছো কিরকম ভাজা হয়েছে, এবার আমি এটা দিয়ে দেবো। দিয়ে দেবো ইমা, এটা কি হলুদ সিমুই? এরকম হলুদ হয়ে গেল কেন রংটা, নাকি ঘিয়ে ভাজার জন্য, নাকি এরকমই দেখতে হয়? এই দাঁড়া ওইটা দিয়ে দাও আরো তো। নমিতাদি এখানে একটু গরম জল বানাতে দিয়েছে, কারণ এতে একটু আমুল দুধগুলো এর মধ্যে মেশানো হবে একটু গাঢ় করার জন্য। এটা আমার দিদির আইডিয়া, আমার নয় গো, আমি এত স্পেশাল করে বানাতে পারি না। বাবা বাবা এই সিমুই খেয়ে কাল আমি পৌঁছাতে পারবো তো ওখানে, নাকি আমার পেট টেট খারাপ করে যাবে? তুমি আজকে এমন ওইটুকুই তো খাবো? শাগনিক বারণ করে দিয়েছে আমাকে মিষ্টিতে হাত দিতে, বলেছে মিষ্টি দেখলেও আপনি ঘোড়ার মতো সোজা তাকিয়ে হেঁটে হাঁটে হেঁটে চলে যাবেন। কত অসভ্য তুমি। হ্যাঁ নমিতাদি সেই নমিতাদি বলো বলো কি খাচ্ছে বাড়িতে? এই দেখো আমুল দুধের জায়গায় কি বের করেছি দেখো, চা পাতা দিয়ে দিতে দেখেছো তো কুকম্বর ফল কিরকম হয়, সঙ্গে সঙ্গে হাতে হাতে প্রমাণ। তোমার কি এইসব মনেও পড়ে যায়? হ্যাঁ এই সঙ্গে দিদির একদম কারেন্টের মতো মুখ এই রে। আমুল দুধটার মধ্যে মিশিয়ে দিল, আমাকে না বলেই ফাট করে ঢেলে দিয়েছে, আমি আর বুঝতে পারিনি। একটা ভিডিও হচ্ছে নিজের, এই ব্লগ আর হবে কি করে, মন নেই। তুমি এসেছো তাই এরকম হচ্ছে না, আমি নিখুঁত করে করি নিখুঁত। সে আমি দেখেছি নমিতাদি, একটা ছবি ঠিক করে তোলো না থাম্বনেলের, আমি ছবি খুঁজে পাই না কি করে ছবি দেবো। তুমি কেন এসেছো বলো তো রান্নাঘরে, অপমান করতে আমাকে? হ্যাঁ যাতে একটু করো ভালো করে, তাও আর ভিডিও ডলারের থেকে শেখো একটু। দিদি এখন জানো তো আমার সাথে ভীষণ ঝগড়া করে, ভীষণ চলে যাবে না ঠিক, চলে যাবে বলে আমার সাথে রান্নাঘর পর্যন্ত চলে এসেছি ঝগড়া করতে। মনটা কুটকুট করবে না আমার, না ঝগড়া না করে চলে গেলাম তোমার সাথে। কালকে যাবে যে ফ্লাইটে, তার কাছে সেখানে কার সাথে করবে? ফোন করবো তোমাকে। ফোনেও তোমার সুইচ অফ করে গেল। আমি না ফোন করলে আমার মা তোমাকে দিনে কতবার ফোন করে বলো? ওরে বাবা, না দিদি তুমিই করে নিও। আমার মা নমিতা দিকে ঘন্টায় ঘন্টায় ফোন করে, কি করছে আমার মেয়ে? আমার মেয়ে ঘুম থেকে উঠলো? আমার মেয়ে চা খেয়েছে? আমার মেয়ে জল খেয়েছে? মাথাই খারাপ। আমাকে ফোন করে না কারণ আমি খুব বিরক্ত হয়ে যাই। আরে এতবার ফোন করলে হয় না, কাজের মধ্যে থাকি যে আমি বলছি, এইরকম ঘন্টায় ঘন্টার ফোন করলে আমার হয় না মাথা ধরে যায়। আর আমি ফোনে কথা বলতে ভালোবাসি না, মা মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপ করে সেটা খুবই কম, বেশিরভাগ সময়ই ফোন করে। এবার ধরো কোথাও কারোর সাথে কথা বলছে, এই করছে, আর আমি জানি কি কারণে ফোন করছে। আরে মা তো করবেই তো, জল খেয়েছিস? আমি তেষ্টা পেলে তো খাবো, ভালো লাগে। যেদিন করে না সেদিন আবার আমার আর নমিতাদির দুজনেরই ইরিটেশন হয় যে কি ব্যাপারটা, কি আজকে মা ফোন করলো না কেন? নমিতাদি আমাকে বলছে কি ব্যাপার বৌদি, বৌদি ফোনটা করছে না কেন? নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। বৌদি তো কিছু মনেও করে না, বলে দিলে হ্যাঁ আমার ভীষণ কাজে ব্যস্ত, তোমার সত্যি বৌদি ভীষণ বাড়িতে ব্যস্ত থাকে, মেজো মা দাদুদের নিয়ে এখানে আসতেও সময় পায় না। সেটাই ভালো মিষ্টি আছে কি দেখো তো, ফিটে চালু হয়ে গেল, ভিডিও চালু করে ফেলেছো। এবার ও আমাদের সিমুই রেডি হয়ে গেছে, সিমুই সিমাই এক একজন এক একজনের মতো নাম বলে, আমি তো ছোটবেলা থেকে সিমুই বলে বলে অভ্যস্ত, তাই সিমুই বলছি। দাও ওয়েট করছে তো, আমি টেস্ট করে দেখলাম একদমই কিটোনো মিষ্টিটা হয়নি, প্রপার মিষ্টি, যেরকম মিষ্টি আমি ভালোবাসি সেরকম। রেমোদে একটু বেশি মিষ্টি খায়, জানি না ও কী করবে, খেয়ে নেবে আমার মনে হয়, আগের দিন সাই টুকুরা তো খেয়ে নিল। হ্যাঁ হ্যাঁ রেমোদার অত জীবনে কোনো ঝামেলা নেই,
দেখ মিষ্টি দি বলছি, নমিতা দি আবার খুব রেমোদাকে পছন্দ করে। রেমোদা, আমি রেমোদার মতন একটা জামাই মানে দিদির জন্য খুঁজতে চাই। ওরে বাবা রে, পাবো কিনে জানি না দিদি, আজ থেকে খোঁজা শুরু করো। রেমোকে দায়িত্ব দিয়ে দাও, আমাকে তো মিষ্টি দি বলেছে। নমিতা দি, তোমার জন্য একটা কি বর খুঁজতে হবে? আমি খোঁজো খোঁজো রেমোদার মতন একটা, তবেই আমি বিয়ে করব। তবেই দিদি বিয়ে করবে। অ্যাকচুয়ালি রেমোদা খুব ভালো, এটা মজা করছি কিন্তু এটা মজা নয়। কি ভালো দেখতে হয়েছে, ডলু একটু খাবি? দুজনে বানিয়েছি দিদি, একবার আমি একবার। আমার ডলারের নামটা বলতেই চক করে ধরো, একটু বল খেলি এবার ওদের সাথে। মিষ্টিদেরা এসে গেছে, সিমুইটা দেখো কত সুন্দর হয়ে গেছে। এবারে সিমুইটা দেব। এত কথা বলছি এত কথা বলছি, ভিডিও বিশাল লম্বা হয়ে যাবে, তা সে দরকার নেই, এইখানেই শেষ করে দিই। তো চলো সিমুইটা খাওয়া যাক। তো আমার ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।